ভবনের সিঁড়িতেই আমার দুইটা বিলবোর্ড আছে, একটা জনপ্রিয় শাড়ির, আমার শাড়ি পরা হলুদ, আরেকটা হচ্ছে লেহেঙ্গা পরা, যেহেতু আমি প্রায় 80টা বিজ্ঞাপনের মডেল ছিলাম। আমরা হিরোশিমা দেখি নাই, সেটা জাপানে হয়েছে, আমার কাছে ওরকম একটা অনুভূতি হচ্ছে যেহেতু ফিল্মে দেখেছি চলচ্চিত্রে যে সেই জাপানের নাগাসাকি হিরোশিমা বোধ হয় এরকমই কিছু একটা হয়েছিল। তবে আমার কাছে খুব দুঃখ লাগছে এটা ভেবে যে এখান থেকে আমরা আর কোনোদিন শপিং করতে পারবো না। আমি জানি না এটা কত দিনে ঠিক হবে, তবে আমার মনে আছে ছোটবেলায়ও বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা শুনেছিলাম, যে বঙ্গবাজারে আগুন তারা আবার রিকভার করেছে। আমরা তো আসলে ঘুরে দাঁড়ানোর জাতি, সাহসী জাতি, বাঙালি জাতি, আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, ভাষার জন্য জীবন দিয়েছি। তো এই বঙ্গবাজারে যেসব সাহসী ব্যবসায়ী আছে, আল্লাহ তাআলা এই পবিত্র দিনে আজকে বৃহস্পতিবার রোজা রেখে আমি তাদের জন্য মনের থেকে দোয়া করছি, ছুটে এসেছি। আমি চাই তারা আবারও ঘুরে দাঁড়াক এবং তারা ব্যবসায়ীরা মনোযোগ দিয়ে এটা দেখুক। এবং আমার প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তাদের ব্যবসায়ীদের পাশে তিনি দাঁড়াবেন, যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিমাণ হয়েছে সেটা দেখবেন। তবে একটা জিনিস আমি সবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্ম উত্তর ঘোষণা করছি, এটাই সে মানুষকে সাহায্য সহযোগিতা দেয়। আপনারা দেখেছেন হাতিয়া ঝিল থেকে তারা পানি এনে দিয়েছে, অনেকে বলেছে পাশের ভবনকে কেন রক্ষা করছে, আগুনটা যাতে ছড়িয়ে না যায়। আমি ভেবেছিলাম হয়তো আমাকে এই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই এই ভবনের সিঁড়ি দিয়ে আপনারা আমার সাক্ষাৎকার শেষ হলে দেখবেন এই ভবনের সিঁড়িতেই আমার দুইটা বিলবোর্ড আছে, একটা জনপ্রিয় শাড়ি, আমার শাড়ি পরা হলুদ, আরেকটা হচ্ছে লেহেঙ্গা পরা, যেহেতু আমি প্রায় 80টা বিজ্ঞাপনের মডেল ছিলাম এবং এই মার্কেটের একটা বিরাট অংশের মডেল আমি, মাধবদী, ইসলামপুর, বাবুরহাট, এগুলোর যত ভিউ কার্ড হয় সবগুলোর আমি শাড়ির এবং থ্রি পিসের মডেল ছিলাম। তো এই এই জায়গাটা আসলে একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরতাম, দেখো দেখো এই যে আমার ছবি দিয়ে বিলবোর্ড করা। তো এটা আমাদের শিল্পীদের মনে একটা আনন্দের সঞ্চার করে যখন আমাদের কাজগুলো দেখেছি, দেখি যে না এই ভবনটা ঠিক আছে কিন্তু আমাদের এই পাশটা পুরোটাই পুড়ে ধ্বংসাবশেষ হয়ে গেছে। তো আমি আমাদের দেশের মানুষকে বলবো, যখন একটা বিপদ হয় আমরা সবাই ভিডিও করি, ছবি তুলি, এগুলো না করে আমরা যদি একটু রাস্তা করে দিই এই নিরাপত্তা কর্মীদেরকে আসার জন্য, আপনারা কেন পুলিশকে মারবেন, কেন র‍্যাবকে মারবেন, কেন আপনারা নিরাপত্তা কর্মী এবং যারা ফায়ার সার্ভিস তাদেরকে মারবেন? আপনারা কি জানেন সক্ষমতার মধ্যে তারা আমাদেরকে এই সংবাদ পরিবেশন করেন, আমাদের দেশের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেন? তারা কিন্তু অনেক কম বেতন পায়, অনেক কম সুযোগ সুবিধার মধ্যে। তো তাদেরকে যদি আমরা এরকম মেরে ফেলি আমাদের এই পেশায় তো মানুষ আর আসবে না, এই পেশাগুলো তো সেবামূলক পেশা, সেবামূলক প্রতিষ্ঠান। সেটা আরেকটা কথা আমি বলতে চাই, দেশ যখনই খুব ভালো একটা অবস্থায় থাকে, স্থিতিশীল অবস্থায় থাকে, তখনই কোনো একটা দুর্ঘটনা ঘটানো হয়। এবং আমাদের বিরোধী দলে তো আছেই আগুন সন্ত্রাসের তারা রাজা, আমি বলতে চাই না তারাই করেছে, এটা হয়েছে কিন্তু ভোররাত্রে, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। যদি এটা ভোররাত্রে না হয়ে অন্য সময় হতো আরও হয়তো প্রাণহানি ঘটতো, যেটা খুবই মানে ভয়ঙ্কর রূপ নিতে পারতো। আল্লাহ বাঁচিয়েছে যে মালের ওপর দিয়ে গেছে, আমাদের জানের ওপর দিয়ে যায়নি, এটা একটা খুবই আমাদের রহমত। আমার জীবনে আমি একটি খারাপ সাংবাদিকও পাইনি, একটি খারাপ সাংবাদিকের সাথেও আমার দেখা হয়নি, সবাই আমার ভাই, সবাই এত সুন্দরভাবে আমার এই 15-16 বছরের ক্যারিয়ারে আমার সাথে ছিল, আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞ। এবং কোনোদিন আমি কোনোদিন এক আমি হ্যাঁ কখনো কখনো একসাথে চা খেয়েছি কিন্তু কখনো তাদের কাছ থেকে আমি কোনো একটা খারাপ আচরণ আমি কোনোদিনই পাইনি। এবং সত্যি কথা বলতে কি আমার বলতে আমি দ্বিধা নেই, এই যে আজকে রোদে পুড়ে আপনারা সবাই এই সার্ভ করছেন, এই সংবাদ বিশ্বের সবদিকে পৌঁছে দিচ্ছেন এখন ডিজিটাল দুনিয়া, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ব্যবসায়ীদের আল্লাহ পাক ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করুন, সেটাই চাই। শুধু বিরোধীদেরই নয় মানে দলীয় লোক যেন আসে এসে তাদের পাশে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের দল থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে ব্যবসায়ীদের পাশে তিনি আছেন, তিনি আছেন, তিনি পাশে দাঁড়াবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণও দেখতে বলেছেন। সুতরাং এখানে তো আর অন্য কোনো, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাশে আছেন আমরা তো আছিই সাথে, তাই না? সবারই আসলে সম্মিলিত হবে তাদের পাশে দাঁড়ানো উচিত অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিকল্পিত নগরায়ণ করতে হবে, কারণ ভূমিকম্প আমরা এটা দেখছি খুব বলা হচ্ছে যে ভূমিকম্প, একটা ভূমিকম্প হলে বড় একটা দুর্ঘটনা, এলি বঙ্গবাজারের একটা উদাহরণ যে যদি এরকম কিছু হয় আমরা কিভাবে সেটা সার্ভাইভ করব, আমরা কোথায় যাব, তাই না? তো অনেক মানুষকে নিয়ে টান দিবে এখন থেকে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকেই ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন তার একটু ছিঁড়ে ঘোড়াতালি দিয়ে ইয়ে করে দেয়, সেই ইলেকট্রিশিয়ান আদৌ কতটুকু সুশিক্ষিত, কতটুকু তার সেই মেধাটা আছে, সেই সার্টিফিকেট কি আমাদের দেশে দেওয়া হয়?
দেওয়া হয়নি। এটা কোনো ইলেকট্রিক ঘটনা থেকেও ঘটতে পারে, যেটা সায়েন্স ল্যাবে হয়েছে, চিটাগাংয়ে হয়েছে। তো আমাদেরকে আসলে সব দিকেই আসলে, যেহেতু আমি কারোর উপর দোষারোপ করতে চাচ্ছি না, এটা না আমরা জানি না, নিরাপত্তার স্বার্থে এবং সঠিক তদন্ত হওয়া উচিত, যে তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো। দেশের সকল মানুষকে, সকল বিত্তবানকেও আমি আহ্বান জানাবো বঙ্গবাজারের এই ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ানোর জন্য। বিদ্যানন্দ যে কাজটি করেছে আমি সেলিব্রেট করি।